হাই, আমি মোহাম্মদ বিলাল হুসাইন। ওয়েলকাম টু এইচটিএমএল বাংলা ভিডিও টিউটোরিয়াল। এখন আমি আলোচনা করব এইচটিএমএল এ কোড এডিটর সম্পর্কে। এইচটিএমএল এর কোডগুলো লেখার জন্য একটি কোড এডিটর ব্যবহার করতে হয়। কতগুলো জনপ্রিয় কোড এডিটর হলো নোটপ্যাড, টেক্সট এডিট, ওয়ার্ডপ্যাড, এমএস ওয়ার্ড, এমএস ফন্ট পেজ, অ্যাডোবি ড্রিম ওয়েভার, ম্যাক্রোমিডিয়া কোড ফিউশন, মাইক্রোসফট এক্সপ্রেশন, ওয়েব, কফি কাপ, এইচটিএমএল এডিটর ইত্যাদি। এছাড়াও উইন্ডোজ এর নিজস্ব টেক্সট এডিটর ব্যবহার করেও কোড এডিট করা, নোটপ্যাড প্লাস প্লাস ব্যবহার করা। এইচটিএমএল কোডিং শেখার জন্য আমরা ডেস্কটপ অ্যাপ্লিকেশন হিসেবে আপনাকে নোটপ্যাড প্লাস প্লাস টেক্সট এডিটর ব্যবহার করার পরামর্শ দিচ্ছি। আমি বিশ্বাস করি একটি সহজ এবং সাধারণ কোড এডিটর ব্যবহার করেই আপনি খুব সুন্দরভাবে এইচটিএমএল কোডিং শিখতে পারবেন। যাই হোক, নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে আপনার প্রথম ওয়েব পেজ তৈরি করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ। এইচটিএমএল কোড লিখুন। কোড এডিটরের নিচের মতো কিছু এইচটিএমএল কোড লিখুন। এখন আমি নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করব। এখানে দেখুন, নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস পাবেন, অর্থাৎ আপনি ইন্টারনেট থেকে নোটপ্যাড প্লাস প্লাস ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর স্বাভাবিকভাবে যেরকমভাবে সফটওয়্যার ইনস্টল করতে হয় সেভাবে আপনি সফটওয়্যার ইনস্টল করবেন। ইনস্টল করার পরে সফটওয়্যারটি ওপেন করবেন। ওপেন করার পর আপনি এরকম একটি ইন্টারফেস পাবেন, অর্থাৎ আপনি এরকম কিছু ইন্টারফেস পাবেন। এখন এই নোটপ্যাড, আমি আমার এইচটিএমএল এ যত টিউটোরিয়াল আছে সবগুলো টিউটোরিয়াল আমি এই নোটপ্যাড প্লাস প্লাস ব্যবহার করেই আপনাদেরকে দেখাবো। তাহলে অবশ্যই আমার সাথে আপনারা নোটপ্যাড প্লাস প্লাস ডাউনলোড করে আপনার কম্পিউটার ইনস্টল করে নিন। তাহলে নোটপ্যাড প্লাস প্লাসে আসার পর এইচটিএমএল এর যে বেসিক টেক্সটটুকু আছে সেই টেক্সটটুকু আপনি এইভাবে লিখে নেবেন। দেখুন, এটা তো আপনারা জানেন বেসিক টেক্সট, অর্থাৎ এইচটিএমএল এর বেসিক টেক্সট আমি এখানে লিখে রেখেছি। এখন এইখানে আমরা এইচটিএমএল এর যাবতীয় কোডগুলো আমরা এই নোটপ্যাড প্লাস প্লাস এ লিখব। এখানে যদি আমি কোনো হেডিং দিতে চাই, সাপোজ এখানে আমি দিলাম H1 হেডিং দিতে চাই, এই জন্য আমি H1 হেডিং আমি এখানে লিখে দেব। তাহলে এইভাবে আপনি, এখন এখানে যা লিখবেন তা আপনার ওয়েব পেজের বডিতে হেডিং হিসাবে শো করবে। এখন এই প্রোগ্রামটি এখন আমি সেভ করব, অর্থাৎ আমি শুধু বডির মধ্যে শুধু একটি টেক্সট দিয়েছি, সেটা হচ্ছে হেডিং 1। এখন আমি এই টেক্সটটা সেভ করব। সেভ করার জন্য আমাকে প্রথমে এই ইনকোডিং এই অপশনে যেতে হবে। দেখুন, ইনকোডিং এই অপশনে গিয়ে ইনকোড ইন UTF-8 এই অপশনটি সিলেক্ট করে রাখতে হবে। তারপরে আমরা সেভ অপশনে যাব, অর্থাৎ এই ইনকোডিংটা আপনি একবারে সিলেক্ট করুন, আপনাকে বারবার আর এটা চাবে না। আপনি যখন প্রথম নোটপ্যাডে যখন কাজ করুন তখন আপনাকে এটা আগে দেখবেন এটা সিলেক্ট করা আছে কিনা। যদি অন্য কিছু যদি সিলেক্ট করা থাকে তাহলে আপনি এটা সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর এখান থেকে ফাইল অপশনে যাবেন। ফাইল অপশনে গিয়ে এখানে সেভ অথবা সেভ অ্যাজ অপশনে ক্লিক দিন। আমি সেভে ক্লিক দিলাম। এখন আমি কোন ড্রাইভে সেভ করতে চাই, সাপোজ আমি এটা ডেস্কটপে সেভ করতে চাই, আমি ডেস্কটপ সিলেক্ট করলাম। এখানে আমি একটি ফাইলের নাম দিয়ে দেবো, প্রথম ফাইলের যে প্রথম ফাইলের নাম দিতে হয় সেটার নাম দিতে হবে ইনডেক্স। তাহলে এখানে আমি ইনডেক্স লেখার পর এখানে দেখুন আমাকে আর কিছু করতে হবে না, এখানে সেভ অ্যাজ টাইপ এখান থেকে আমাকে ফরম্যাট নির্বাচন করে দিতে হবে, অর্থাৎ আমি এই ফাইলটি কোন ফরম্যাটে সেভ করতে চাই। এখানে ক্লিক দেওয়ার পর নোটপ্যাড প্লাস প্লাসে যত ধরনের ফরম্যাট সাপোর্ট করে সব ধরনের ফরম্যাটটি এখানে কিন্তু শো করবে। এখান থেকে আপনি HTML এই ফরম্যাটটা সিলেক্ট করে দেবেন। দেখুন, HTML হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ HTML HTM এই ফরম্যাটটা সিলেক্ট করে দেবেন।
তাহলে এই ফর্মটা সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখুন অটোমেটিক্যালি ডট এইচটিএমএল, অর্থাৎ আপনার যে ফাইলটি দিয়েছেন সেই ফাইলের নামের পরে ডট এইচটিএমএল এই লেখাটি কিন্তু অটোমেটিক্যালি উঠে গিয়েছে। এখন এখান থেকে আপনি সেভ এই বাটনে ক্লিক দিবেন, আপনার এইচটিএমএল এর বেসিক ডকুমেন্টটি সেভ হয়ে যাবে। এটা এখন ওপেন করার জন্য, এটি এখন ওপেন করার জন্য আপনি দেখুন সেই ফাইলটি কিন্তু এখানে শো করতেছে ইনডেক্স ফাইলটি। এখন এই ফাইলটি ওপেন করবেন, ওপেন করার জন্য মাউসের আপনার কম্পিউটারে যদি যে ব্রাউজার ডিফল্ট হিসাবে সেট আপ করা থাকবে সেই ব্রাউজার আইকন কিন্তু এখানে শো করবে। আমার এখানে যেহেতু গুগল ক্রোম ব্রাউজার ডিফল্ট ব্রাউজার হিসাবে সেট করা আছে, এই জন্য এই ইনডেক্স ফাইলের লোগোর মধ্যে কিন্তু এই গুগল ক্রোম ব্রাউজারে শো করতেছে। আপনি এখানে যে কোনো ব্রাউজারকে ডিফল্ট ব্রাউজার হিসাবে সেট করতে পারেন। এখন এই ফাইলটি ওপেন করার জন্য এই ফাইলের উপর ডাবল ক্লিক করলে আমার ডিফল্ট ব্রাউজার দিয়ে ফাইলটি ওপেন হবে। আবার আমি যদি অন্য কোনো ব্রাউজার দিয়ে যদি ওপেন করতে চাই তাহলে এই ফাইলের উপর রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখুন ওপেন উইথ, এখান থেকে আমি এই ফাইলটি ফায়ারফক্সে ওপেন করতে পারবো, গুগল ক্রোমে ওপেন করতে পারবো, ইন্টারনেট এক্সপ্লোরারে ওপেন করতে পারবো, তার মাইক্রোসফট ইটস এর মাধ্যমে ওপেন করতে পারবো, অপেরার মাধ্যমে ওপেন করতে পারবো, ইয়ানডেক্স এর মাধ্যমে ওপেন করতে পারবো। অর্থাৎ আমার কম্পিউটারে যতগুলো ব্রাউজার আছে সব ব্রাউজার গুলো কিন্তু এখানে শো করবে। আপনি যে ব্রাউজার দিয়ে আপনার এই ফাইলটা ওপেন করতে চান সেই ব্রাউজার সিলেক্ট করে দিবেন, তাহলে সেই ব্রাউজার দিয়ে আপনার সেই ফাইলটা, যে ব্রাউজার আপনি সিলেক্ট করে দিয়েছেন সেই ব্রাউজার দিয়ে আপনার সেই ফাইলটা এখানে সিলেক্ট হয়ে গেছে। অর্থাৎ এখানে আমি একটি কোডিং লিখেছি, সেটা হচ্ছে এইচ অন কোডিং, অর্থাৎ বডিটার ভিতরে আমরা এইচ অন কোডিং লিখেছি। এখানে কিন্তু আমাদের দিস ইজ হেডিং এই লেখাটা শো করতেছে। এভাবে আপনি এইচটিএমএল এ নোটপ্যাড প্লাস প্লাস অথবা উইন্ডোজের ডিফল্ট নোটপ্যাড ব্যবহার করে অতি সহজেই ওয়েব পেজ তৈরি করতে পারেন এইচটিএমএল এর মাধ্যমে। ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি আমার চ্যানেলে বিভিন্ন ধরনের শিক্ষামূলক ভিডিও পাবলিশ করে থাকি, আপনি যদি এই ধরনের কোনো ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করবেন।